হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনি যদি ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিং অ্যাডভান্স সেটিং অন না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের বড় রকমের একটি ক্ষতি হয়ে যাবে আপনি যে কোনো মুহুর্তে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে ফেলতে পারেন তো বন্ধুরা ফেসবুকের এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই না জেনে এই সেটিংসটা অফ করে রাখেন তো আপনি আমার এই ভিডিওটি দেখে সেই সেটিংসটা কিভাবে করতে পারবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে ফেসবুকের অ্যাডভান্স সেটিং অপশনটা আপনি অন করতে পারবেন এবং এটা অন করে রাখতে হবে তা না হলে আপনার অ্যাকাউন্টের খুবই ক্ষতি হবে তো বন্ধুরা আমরা ফেসবুক অ্যাপ এখানে টাচ করলাম এরপর ডান দিকে আমার যে প্রোফাইল লোগো রয়েছে দেখুন বন্ধুরা এখানে টাচ করলাম তো আমরা মেনু অপশনে চলে এসেছি এরপর এখানে যে সেটিং অপশন রয়েছে আমরা সেটার উপরে টাচ করলাম এখানে দেখুন অ্যাকাউন্ট সেন্টারের নিচে এখানে কয়েকটা অপশন রয়েছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড ডিফারেন্স পেমেন্টস ভেরিফিকেশন তো আমরা এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে টাস করে আমরা অ্যাডভান্স অপশন অন করতে পারি অথবা একটু নিচের দিকে চলে যাব এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে টাস করলাম এরপর এখানে দেখুন অ্যাডভান্স প্রোটেকশন অ্যাডভান্সড প্রোটেকশন এটার নিচে একটু লেখা রয়েছে আমি এটা একটু পড়ছি দিস অ্যাডভান্স সিকিউরিটি প্রোগ্রাম helps ডিফেন্ড your অ্যাকাউন্ট ফ্রম unauthorized অ্যাক্সেস অর্থাৎ যদি এই অপশনটা অন করা থাকে সেক্ষেত্রে কোনো হ্যাকার ইচ্ছা করলে আপনার অ্যাকাউন্ট খুব সহজে হ্যাক করতে পারবে না এটা কিন্তু অন করে রাখতে হবে এখানে দেখুন অ্যাডভান্স প্রোটেকশান আমার অন করা রয়েছে এই যে বন্ধুরা দেখুন তো বন্ধুরা অ্যাডভান্স প্রোটেকশান এখানে যদি অফ থাকে সেক্ষেত্রে আপনি এখানে টাচ করে এটা অন করে নিতে পারেন তো আমারটা কিন্তু অলরেডি অন রয়েছে দেখুন বন্ধুরা তো এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের ফেসবুকের অ্যাডভান্স সেটিংসটা অন করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোনো হুমকির মধ্যে থাকবে না বা কোনো হ্যাকার ইচ্ছা করলে সহজেই হ্যাকড করতে পারবে না তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন সেভেন্টি ওয়ানে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখেন ফেসবুক ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন